অপরাধ নেবেন না বর্তাবাবু। এইটারে আপনি বে বলেন, এইটা বে, আর তাছাড়া ফিরিয়ে নেবার কথাই বা হচ্ছে কেন? আমি তো ওরে তাড়িয়ে দিইনি। যাকে তোমরা ভগবান বলছো সেই ভগবান এখন মৃত্যুশয্যায়, তাকে তোমরা বাঁচাবে না নকুল? তারে বাঁচাবার জন্যই তো ডাক্তার বাবুরা রয়েছেন গুরুদেব, আমরা কি করতে পারি? না না, তোমরা নয়, তোমরা নয়, লগ্নামা কিছু করতে পারে। আমি লগ্নার কুষ্ঠি দেখেছি, আমি ওর কুষ্ঠিতে দেখেছি, ও চির সধবা। হ্যাঁ, ওর ওর কপালে কোনো বৈধব্য যোগ নেই। ওর কপালে যদি সূর্যদেব সিঁদুর পরিয়ে দেয় তাহলে তাহলে কিন্তু সূর্যদেব জীবনে বেঁচে যাবে। একবার চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই না বলদা, তাতে যদি আমার ছেলের প্রাণটা বেঁচে যায়, লগ্নের স্মৃতি শুধু যদি আমার স্মৃতি সেতুটা টিকিয়ে রাখতে পারে, আমি আমি তোমার কাছে ভিক্ষে চাইছি মা। হয় নকুলদা, তুমি না করো না, না করো না নকুলদা। আচ্ছা, এবার ভালো যে ঢুকে বাঁচাতে হবে বাবা। তার মানে সিঁদুর কপালে দিলে যদি ওরা বাঁচে তবে আমি তাই করব। বর্তা বাবু, আমি আপনাদের নুন খেয়েছি তাই নেমক হারাম তো হতে পারি নে, আর তাই ফিরে এসেছিলাম আমি। হ্যাঁ, কিন্তু ফিরে এসে এই হাসপাতালে যা সব কাণ্ড হয়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না। আমি তো চেয়েছিলাম লগ্নামা আরে নেই, আমি ঘরে ফিরব, আমি এইটাই চেয়েছিলাম, কিন্তু কর্তা মা আসতে দিলেন না, তারই মধ্যে বে হয়ে গেল। তারই মধ্যে কি বে হয়ে গেল আপনি বলুন, আর বরণ করলেন কর্তা মা নিজে, একজন বেধবা হয়ে। না, মাফ করবেন বর্দাবাবু, আমার মাফ করবেন, আমি তো মেয়ের বাপ, মেয়ের মঙ্গল অমঙ্গল তো আমার চিন্তা করতে হবে। তুমি কেঁদো না বাবা, চুপ করো, চুপ করো, তুমি কেঁদো না। তার মানে মেয়েটাকে তো বলি চড়ানো হয়েছে। আই এম সরি মিস্টার রয় চৌধুরী, আপনাদের পারিবারিক ব্যাপারে আমার ঢোকা একেবারেই ঠিক নয়, কিন্তু কিন্তু মেয়েটি যেহেতু খুবই বাচ্চা মেয়ে, ওর ক্ষতি দেখে আমি চুপ থাকতেও পারছি না। আমার তো মনে হয় এরপর রাস্তাঘাটে চলতে গিয়ে কোনো ছেলে যদি কোনো মেয়ের কপালে সিঁদুর পরিয়ে দেয় তাহলে সেটা বিয়ে বলে গ্রাহ্য করতে হবে। অদ্ভুত ব্যাপার, আপনাদের ফ্যামিলি কি এতটাই পিছিয়ে আছে মিস্টার রয় চৌধুরী? না মানে আপনি প্লিজ কিছু মনে করবেন, আমি আমি জাস্ট কথাগুলো বলে ফেললাম আর কি। না না, ঠিক আছে ঠিক আছে, কি আর মনে করব, ওই ঠুকাটা মেয়ের সঙ্গে আমার বাড়িতে যা হয়েছে তাতে আমার তো এইগুলি প্রাপ্য, শুনতে তো আমাকে হবেই এসব কথা। মিস্টার রয় চৌধুরী, আপনি আপনি প্লিজ এটার একটা বিহিত করুন প্লিজ। বরদাবাবু, আমার তো এ বয়সেই বিয়ে হয়েছিল, আর এই বয়সে বিয়ে হওয়ার জ্বালাটা কি সে আমি জানি। এখনো তো সময় আছে মিস্টার রয় চৌধুরী। সূর্য, তুই কি চাস? বাবা, আমি সেটাই চাই যেটা তুমি চাও। আমি চাই যে লগ্না অনেক পড়াশোনা করুক, পড়াশোনা করে বড় হোক। বাবা, ও তো আমার বেস্ট ফ্রেন্ড, আমি তো ওর ভালোই চাইব, বলো প্লিজ তুমি ওর ভার নাও।
তুমি সেটাই করো যাতে ওর ভালো হয়। বেশ লগ্না, লক্ষ্মী মা আমার, তুই কি চাস বল? আমি কি চাস? তুই মন খুলে কথা বল আমার সঙ্গে, বল কি চাস? আমি লেখাপড়া করতে চাই ভালো জেঠু। নকুল তুমি বলো, বলো তুমি কি চাও বলো। আমিও ওরে লেখাপড়া করাতে চাই বর্তা বাবু। বেশ তো নকুল, তাহলে লগ্না কি তুমি ফিরিয়ে নাও তোমার কাছে? কিন্তু এইভাবে কেন? মানে আমি বলতে চাইছি, এইটুকু বয়সে এইভাবে থাকবে, কপালে সিঁদুর পরে, শাড়ি গয়না পরে? আপনি বরং ওর কপালে সিঁদুরটা উঠিয়ে দিন। যতই চেষ্টা করুক না কেন, লগ্নাকে এই বাড়িতে ফিরতেই হবে। সবাইকে মাথায় রাখতে হবে যে এই বাড়ির কর্তা মা এখনো জীবিত। যা মা, কি হয়েছে মা? গুরুদেবের কাছে যাও, ওনার কিছু প্রয়োজন লাগতে পারে, তো সেটা দেখো গে, যাও। কি ব্যাপার রুদ্র, কাজ হয়েছে? আপনি শান্ত হন মা, কাজ হয়ে গেছে। ভালো করে সবটা বুঝিয়ে দিয়েছো? সবটা ভালো করে বুঝিয়ে দিয়েছি আর ওরা রাজিও হয়ে গেছে। কি করে, কি করে রাজি? মা ব্যাপারটা হলো, টাকার কাছে তো সবাই হার স্বীকার করে, শির দাঁড়া বেঁকিয়ে মাথা নিচু করে। রুদ্র, রুদ্র লগ্নাকে এই বাড়িতে ফিরতেই হবে। আমার কাছে আমার আমার টাকার চেয়ে আমার দাদু ভাই আর ইন্দ্র জীবন অনেক দামি, অনেক দামি, টাকার থেকে অনেক দামি। না না, বড্ড ভয় হচ্ছে, চন্দ্রকলা দেবী ভালো ভাবার চেয়ে নিজের জেদের কথা বেশি ভাবছেন, বড় কোনো ক্ষতি না হয়ে যায়। তুমি কোনটা নিয়ে ভাববে বলো? লগ্না জীবন নিয়ে ভাববে নাকি তোমার তোমার স্বামী তোমার ছেলের জীবন নিয়ে ভাববে বলো? অবশ্যই মা, আমি ওদের কথাই ভাববো। তাহলে মুখটা একদম বন্ধ করে রাখো কেমন? যদি সত্যি সত্যি তোমার স্বামী আর তোমার ছেলের ভালো চাও তাহলে আমার মতে চলো। কোনো রকম প্রশ্ন করো না, কোনো রকম না। যদি চাও যে তোমার স্মৃতির সিঁদুরটা ঠিক থাকুক, যদি চাও যে তোমার কোলটা শূন্য না হোক, তাহলে আমার উপর বিশ্বাস রাখো বড় বৌমা। ঠিক আছে, ভরসা রাখো,
ভেবে নিও যে আমি যেটা করছি সেটা সবার ভালোর জন্য করছি, বুঝতে পেরেছ? করুন মা, করুন, আপনি আপনি যা ভালো বুঝবেন তাই করুন মা, তাই করুন। কিন্তু ভালো জেঠু, আর কোনো কথা নয়, লগ্না আমি যা বলছি তোর ভালোর জন্য বলছি লগ্না। কি হলো লগ্না, চুপ করে আছিস কেন বল আমায়? বিয়ে তুমি করেছো সূর্যদেব, ভালো হয়েছে ঠিকই, কিন্তু তার বিপদ কাটেনি। হ্যাঁ রে মা, আমি বলছি তোর যদি তোর যদি এই সিঁথির সিঁদুর তুই মুছে ফেলিস তাহলে দেখবি সূর্যদেব যে আবার বিপদে পড়বে, আগামী পাঁচটা বছর তার বিপদ। তুমি তো বুঝতে পারছ ওর সিঁথিতে আমার দাদু ভাইয়ের দেওয়া সিঁদুর, আর একজন সধবা মেয়ের সিঁথি থেকে সিঁদুর কখন মুছে যায় সেটাও তো তুমি জানো। কি চাও তুমি, কি চাও? তোমার মেয়ে তার সিঁথি থেকে সিঁদুরটা মুছে ফেলুক আর আমার দাদু ভাইয়ের কিছু একটা চাও না তুমি? এমন একটা অমঙ্গল ঘটে যাক তুমি চাও? সূর্যদেবের কপালে অনেকদিন আগের থেকে এই লগ্নামা লেখা ছিল, আর এই লগ্নামা সূর্যদেবের সঙ্গে থাকলে সূর্যদেবের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, এমনকি সেই পিশাচিনীও নয়। না 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 না, কেন রে না কেন বলছিস? লগ্না আমি তোকে বলছি তুই মুছে ফেল, তোকে এইরকম ভাবে দেখতে না আমার একদম ভালো লাগছে না রে। ভালো তো আমারও লাগছে না লাট সাহেব, কিন্তু যদি তোমার ক্ষতি হয়ে যায়? তোমাকে এইসব বুঝিয়েছে? আচ্ছা আচ্ছা, এইসব আবার হয় নাকি? লগ্না তুই না লেখাপড়া করতে চাস? যারা লেখাপড়া করে তারা এসব মানে নাকি? এই সমস্ত কুসংস্কার লগ্না, এসব ভূতুত বলে কিচ্ছু নেই, ভয় পাস না লগ্না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা বেশ, আমার কথা শোন, তুই এখন সিঁদুরটা তুলে ফেল, আমি সূর্য আমরা তো এখানেই আছি, তারপর যদি আমাদের কোনো ক্ষতি হয়, যদি কিছু খারাপ হয় তখন না আবার পড়িস। না না বর্দাবাবু, না বর্দাবাবু তা হয় না, একবার মেয়েদের মাথায় সিঁদুর উঠলি পর চুপ, একদম চুপ। তুমি একটা কথা বলবে না, এই করে তুমি নিজের জীবনটা নষ্ট করেছো। তখন কতবার বলেছিলাম আর একবার বিয়ে করো, শুনোনি আমার কথা, তাই আজ তোমার এই অবস্থা। তাও স্বীকার করবে না যে সেদিন তুমি ভুল করেছিলে, ভুল সিদ্ধান্ত নিয়েছিলে? বর্তাবাবু বেদবা মানুষ আমি, আমার জীবন তো এমনি কেটে যাবে, আমার বাবা ভুল করেছিল আর তার মাসুল আজ, তার মাসুল আজ আমাকে গুনতি হচ্ছে। তোমার ভুলের মাসুল তুমি গুনতেই পারো, তা নিয়ে কারো কিছু বলার নেই, কিন্তু আমি যখন এই বিয়েকে বিয়ে বলেই মানি না, তখন এই সিঁদুর মুছে দিলে ও যে বিধবা হয়ে যাবে আমি সে কথাও মানি না। নকুল যাও জল নিয়ে এসো, আমি নিজের হাতে তোর সিঁথি সিঁদুর ধুয়ে দেবো।
তোমার সিন্ধুকে আছে এত কিছু। তোমার সাথে দেখা করতে এই বাড়িতে পরপর তিন দিন একটা লোক এসেছিল একই সময়, সকালে 10টা বাজলেই। ছোট ঠাকুরপো, তুমি বড়বুঠান কিছু বলবে? ছোট ঠাকুরপো, তুমি তোমার দাদার জন্য যা করেছো তাতে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমি আশা রাখব তুমি নিশ্চয়ই ভবিষ্যতেও তাই করবে। বড়বুঠান, তুমি কি বলছো বলো দেখি। বর্দা ভাই আমার কাছে ভগবান, আর আমি বর্দা ভাইয়ের জন্য সব কিছু করতে রাজি আছি। আমি জানি ছোট ঠাকুরপো, কিন্তু মাও তো তোমার ভগবান। আজ যে দুই ভগবানের যুদ্ধ লেগেছে, আমি বুঝতে পারছি না কি হবে। তুমি তোমার দাদার জন্য হাসপাতালে পড়েছিলে, তুমি তোমার দাদাকে ফিরিয়ে আনলে। দেখো ছোট ঠাকুরপো, ওদের যেন কোনো ক্ষতি না হয়। বড় বৌঠান, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বলছি কারুর কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। তাছাড়া আমি বিশ্বাস করি মা যা করতে চলেছেন, যা ব্যবস্থা করতে চাইছেন, তাতে সকলেরই মঙ্গল, সবার উপকার হবে। আর সব থেকে বড় কথা হলো, মা আমাকে যাই করতে বলুক না কেন, তাতে তাতে আর কিছু হোক না হোক, লগ্নে বাড়িতে ফিরে আসবে। আর তুমি তো চাও যাতে লগ্নে বাড়িতে ফিরে আসো, তাই হবে। বড়বুঠ নকুল, যাও জল নিয়ে এসো, আমি নিজের হাতে তোর সেতে সেতু ধুয়ে দেবো। হ্যাঁ বাবা, বাবু আনছি জল। লগ্না লক্ষ্মী মা আমার, আমাদের কাকা একবার লগ্না সিঁদুর উঠুক, তারপরে আজকেই আমি এই বাড়ি থেকে নিকেশ করব সবাইকে। এদিকে আমার কাছে আয় বর্দাবাবু, আয় লগ্না আমার কাছে আয়, লক্ষ্মী মা আমার আয় আয় আমার কাছে আয়। সূর্য, আমি একটু লগ্নার কাছে এগিয়ে দে তো। আমি নিয়ে যাচ্ছি। না, এটা সূর্যর কাজ, এই ব্যাপারে সূর্যই আমাকে সাহায্য করবে। সূর্য আমি একটু এগিয়ে নিয়ে চল তো। চলো। Come on!